গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জীবনের ভালো মন্দ মুহূর্তগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নেব, তাই জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দুটো গাছ নিলাম। ঘড়ির কাটা সকাল 10:30 ঘরে। সকালবেলা উঠে ব্রেকফাস্ট সেরে নিয়ে সবাই আমরা এখন রেডি। গাড়িতে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। আজকে আমরা যাচ্ছি কোথাও, কোথায় যাচ্ছি একটু পরেই তোমাদের জানাচ্ছি। আজকের ওয়েদারটাও বেশ দারুণ, বেশ রোদ বেরিয়েছে, হালকা শীত শীত রয়েছে এখনো। এটা আবার কি উল্টো লটকেছো ডলুটাকে? মাঙ্কি হয়ে গেছে। চলো আমরাও রেডি। ইউকের ওয়েদার ভীষণ আনপ্রেডিক্টেবল, তাই যখনই বাইরে যাই তখনই একটা জ্যাকেট কিন্তু সঙ্গে আমাদের রাখতেই হয়। কখনো ঠান্ডা লাগে, আবার কখনো গরম। ইউকেতে গ্রামের বাড়িগুলো এরকম দেখতে হয়। দেখলে বেটু, ভিলেজ এরিয়াতে আসলে তোমার স্পিডটা কম করতে হবে। 100 বছর বাড়ি এগুলো সব। কি 20 স্পিডে করতে হবে? দেখো দেখো 20 লেখা আছে। হ্যাঁ লেখা আছে না 20, মানে 20 এর স্পিডে চালাতে হবে। আচ্ছা এখানেই তো সাইকেল করে এসেছিলাম। ওই শিবের লাইসেন্স পাওয়ার পর এটা আমাদের প্রথম ট্রিপ যে আমরা একা কোথাও এতটা দূর যাচ্ছি। এর আগে অনেকবারই ঘুরতে গেছি গাড়ি করে, কিন্তু প্রতিবারই কোনো না কোনো বন্ধু আমাদের সঙ্গে পাশে বসে তারপরে শিব ড্রাইভ করতো। তো ভীষণ ভালো লাগছে। আজকে ওয়েদারটাও ভীষণ ভালো, উপরে নীল নীল আকাশ, চারিপাশে গ্রিনারি আর সামনে সোজা আঁকা বাঁকা রাস্তা। 1 ঘন্টা 17 মিনিটের মতন দেখাচ্ছে এখান থেকে, তো ওই আস্তে আস্তে করে যাচ্ছি। আর আমরা আজকে যাচ্ছি হলো আমার ফ্রেন্ড যারা কিছুদিন আগে এসেছিল আমাদের বাড়িতে, আনিল, তো ওরা আমাদেরকে ইনভাইট করেছে। আজকে ওদের বাড়িতে যাব, রাত্রে থাকবো, এনজয় করব। আর যেহেতু এটা লং উইকেন্ড, মানডে এখানে ছুটি আছে, ব্যাংক হলিডে, তো তাই জন্য সবারই মোটামুটি কিছু না কিছু প্ল্যান, তাই জন্য আমরাও হঠাৎ করে একটা প্ল্যান করে ফেললাম দুজনে মিলে। তো ওদের বাড়িতে যাই, তারপরে দেখি কটায় পৌঁছাই, তারপরে যদি হয় তাহলে আবার আর একটু কোথাও বেরোনোর প্ল্যান আছে। তো চলো, আর আজকের ওয়েদারটাও বেশ ভালো। এখানে বসে আছে হিয়া। বাড়ি পৌঁছাতে আমাদের বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। আসার পরে দেখি লিপিকা এখানে আজকে বানিয়েছে ইডলি সাম্বার চাটনি। খুশবু সে ভুক লগ জা রহা হ্যায়, জ্যাদা বড় জা রহা ভুক। তো আজ তো হম লোগ নেই জা পায়েগে না? হ্যাঁ লেট হো গিয়া না, জানা আনে মেই তো নিকল জায়েগা। সনু রাতে বলে দিগা নীল বহুত গুসা হোগা, হম লোগ লেট হো যায়েগে, তো ফির হম লোগ ব্যাকআপ প্ল্যান কর রহে থে কেসা হোগা, তো অনিল কো বলে কে তুমি গাড়ি চালা লো ভাই, শিব কাম তোমারা তো হালত দেখ কে লাগ রহা, কিসকে বাদ আর চালা পাওগে, আর হম লোগ সাইড মে ব্যাঠ জায়েঙ্গে আর কাহিং আস পাস ঘুমনে চল জায়েঙ্গে। চলে এসেছি এদের বাড়িতে, আর অ্যাজ ইট ইজ এই জায়গাটা আমার সব থেকে ফেভারিট কনজারভেটরিটা। রোদ আসে আর যেহেতু এখন হালকা ঠান্ডা ঠান্ডা, এই জায়গাটা তো বসতে হেভি লাগে সবসময়। তো এখন আমরা খেয়ে নিই, খিদে পেয়েছি আর অনেকটাই দেরি, মানে ফার্স্ট টাইম এসেছি আর অনেক ট্রাফিকও পেয়েছি, যেহেতু লং উইকেন্ড প্রচুর ট্রাফিক রাস্তাঘাটে, তাই জন্য চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে দেখি কি প্ল্যান। সাথ মে ফুক না ইয়ার, যাহা পে দিখা মুঝে এক আকেলে এক এ ওয়েট 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 হ্যাঁ এই রাখো, মানে এসে সেন্টার বেঠো না মেরে গোল্ডেন বার্থডে। চলো দোনো মিলকে, দোনো মিলকে, হ্যাঁ দোনো, এক ইধার সে এক উধার সে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কিয়াংশু এন্ড জলিশা। বাচ্চারা কেক দেখলেই বাস একটাই জিনিস মনে রাখে, সেটা হলো হ্যাপি বার্থডে, তাই জন্য দুটোই বাচ্চাকে একটুখানি ক্যান্ডেল লাগিয়ে দেওয়া হলো, ওদের একটা গোল্ডেন বার্থডে মানানো হলো। उसने मुझे ये बोला कि सर तो टॉप फ्लोर है, सबसे लास्ट फ्लोर रूम है करके। तो मैं सब बोला कि भाई खाली नहीं क्या तुम्हारा, क्या बोलते हैं होटल की, तुम इतना ज्यादा क्या बोलते हैं वो ऊपर ना सबसे कॉर्नर वाला रूम दे दिया तुमने करके। तो फिर अनिल क्या बना रहा है?
पनीर चिली, पनीर मशरूम, सब चीज, सब सब मिला के। इसके पहली बार, इसके पिछले बार भी खिलाया था, बहुत ही टेस्टी बनाता है अनिल, पनीर चिली। क्या मुझे ये पनीर चिली नहीं, मुझे भी याद है पिछले बार खिलाया था, याद कर रही थी। আজকের রাতেরবেলার মেনু হলো গরম গরম পনির চিলি অনিলের হাতের, আর তার সঙ্গে এই রুটি ম্যাটিক থেকে বের হওয়া রুটি। এর মধ্যে কিন্তু নিজেই আটা মাখানো হয় আর নিজে নিজেই রুটিটা হয়ে বেরিয়ে আসে। আর আজকে আমাদের জমেছে ভূতের গল্পর আসর, রান্নাঘর থেকেই স্টার্ট করে দিয়েছি, সবাই নিজের নিজের জীবনের কিছু না কিছু ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করছি। गुड मॉर्निंग एवरी वन, हम लोग सुबह सुबह अभी गार्डन में धूप सेक रहे हैं और अनिल बनाने जा रहा है यहाँ पे चाय, चाय बना रहा है वो। तो लिपिका मुझे गार्डन घुमा घुमा के दिखा रही है, हम लोगों का ये वाला इतना अच्छा लगता है सुबह सुबह, और आज वेदर भी अच्छा है, बस सनी है तो अच्छा लग रहा है। और इसी साइड तो धनिया लगाए थे तुम लोग। हाँ ব্যাটারি ইজ ডাউন। लिपिका बना रही है पोहा और अनिल बना रहा है यहाँ पे चीज सैंडविच। ब्रेकफास्ट करे निये एकोन सबाई आम्रा रेडी। যেই শহরেতে উইলিয়াম শেক্সপিয়ার্সের জন্ম হয়েছিল আজ সেই শহরটাতে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। যদিও বা আগেও গেছি একবার, কিন্তু সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা। মিলে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো ঘুরতে যাবো, তো আমরা চলে এসেছি স্ট্রেটফোর্ড আপন এবং এর আগে একবার এসেছিলাম, ভিডিও দেওয়া আছে ওটারও। যা ভালো রোদ বেরিয়েছে আজকে, দারুণ। এই বেদারের মধ্যে সবাই ঘুরতে বেরিয়ে গেছে, ভিড় দেখো আজকে রাস্তাঘাটে। স্ট্রেটফোর্ড অ্যাপন এভনটা ভীষণ সুন্দর একটা মার্কেট টাউন। 16th century উইলিয়াম শেক্সপিয়ার্সের বার্থ প্লেস ছিল এই জায়গাটা। উইলিয়াম শেক্সপিয়ার্সকে তো আমরা সবাই চিনি, ইংরেজি ভাষার সবচেয়ে বিখ্যাত লেখক ছিলেন উনি। এটা হলো ওয়েস্ট মিডল্যান্ডের মধ্যে পড়ে, বার্মিংহাম থেকে অনেকটাই কাছে, লন্ডন থেকে প্রায় 91 miles দূর। আর এই শহরটার পাশ দিয়ে একটা নদী গেছে, সেটার নাম হলো অ্যাভন নদী, তোমাদেরকে একটু পরে গিয়ে দেখাচ্ছি। টুরিস্ট এরিয়াগুলোতে এই যে ঘর সাজানোর জিনিসগুলো পাওয়া যায়, এগুলো দেখতে যে ভালো লাগে, মনে হয় যেন সবকটা জিনিসই কিনে নি। কিন্তু ওই আজকে আর কিছু কিনবো না, আজকে শুধু উইন্ডো শপিং, শুধু ঘুরে ঘুরে দেখবো। তবে অনিল আর লিপিকার একটা ল্যাম্প খুব পছন্দ হয়েছিল, কিন্তু যা দাম, সেই দাম শুনে ওরা বললো যে না আজকে আর নেবো না, এই যে এই ল্যাম্পটা। ওরা বললো আমরা অনলাইন চেক করব, তারপরে গিয়ে ডিসাইড করব। এই ধরনের বাড়িগুলোকে টুডোর হাউস বলে। সামনে যে বাড়িটা দেখতে পারছো, এইটাই হলো উইলিয়াম শেক্সপিয়ার্সের বার্থ প্লেস। এই বাড়িটা কত যে পুরনো, কয়েকশো বছর পুরনো, কিন্তু আজও এটাকে কিন্তু এমনভাবে মেনটেন করে রেখেছে যে ভিজিটাররা এসে যেন এটাকে দেখতে পারে। এখন এই বাড়িটা মিউজিয়াম।
ঘুরতে ঘুরতে হঠাৎ করেই শুনতে পারলাম কেউ বাংলা গান গাইছে। গিয়ে দেখলাম সত্যিতেই কিন্তু বাংলা গান হচ্ছে। চলো তোমাদেরকেও শোনাই। হ্যারি পটারের সব জিনিস ঠিক গেলে গান উইলিয়াম শেক্সপিয়ার্সের জায়গায় এসে আমাদের দেশের গান শুনতে পারবো এটা সত্যি কোনোদিন ভাবিনি। ভীষণ ভালো লাগছিল, তবে বেশি সময় ছিল না বলে বেশিক্ষণ আর দাঁড়িয়ে শুনতে পারলাম না। এখন আমরা আবার বেরিয়ে এসেছি এই পাশটা ঘুরবো বলে। সামনের যে স্ট্রিটটা দেখছো এটা হলো স্ট্রেটফোর্ড আপনের হাই স্ট্রিট। এখন এই জায়গাতে নানা রকমের রেস্টুরেন্ট, শপিংয়ের জায়গা, প্রচুর কিছু রয়েছে। কিন্তু এই জায়গাতেও একটা কিন্তু হিস্ট্রি রয়েছে। বিশাল একটা আগুন লেগেছিল আর তারপর অনেক কিছু বিল্ডিংসগুলো, ঘরবাড়িগুলো চেঞ্জ হয়ে গেছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম এই সাইডটা। এই সাইডে রয়েছে একটা বড় ক্যাথেড্রাল, সেখানে আর আজকে ঢুকছি না। সামনে এই যে নৌকোটা রাখা রয়েছে এইটা দেখে হিয়া ভীষণ এক্সাইটেড। আর অনেক কজন দেখছি এসেছে আবার দেখতে। হয়তো কিছু হিস্ট্রি রয়েছে, লেখাও আছে, সেটা আর পড়লাম না আমি। কিন্তু নৌকোটা দেখে কিন্তু বেশ একটা রয়্যাল নৌকোর মতন লাগছিল। এখানে চলছে ফুড ফেস্টিভ্যাল। আমরা যাচ্ছি ভেতরে, এখন দেখি কি কি ফুড পাওয়া যায়, বাচ্চাগুলোকেও খাওয়াবো আর আমরাও খাবো একটু। গ্রিন কোয়ার্টজ, ড্রাগন স্টোন, টাইগার। আমাদের দেশে যেরকম মেলা লাগে সেই মেলার মতনই এখানে ফুড ফেস্টিভ্যালগুলোতে ফুডের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছুই কিন্তু বিক্রি হয়। হিয়া যাই দেখছে সেটাই বলছে নাকি ওর চাই। এখন ওদেরকে নিয়ে আসলাম একটা সুইট শপেতে। সুইটসের নানা রকমের ভ্যারাইটি এখানে রয়েছে, টেস্ট করে দেখে তারপরে আর কি কিনবো। এরকম ধরনের ফুড ফেস্টিভ্যালেতে একদম ট্রেডিশনাল ফুড ব্রিটেনের পাওয়া যায়, আর অনেক কিছু অন্য অন্য কুজিনের ফুডও পাওয়া যায়, অনেক কিছু কেনাকাটার জিনিসও পাওয়া যায়, বেশ ভালো লাগে। বার্মিংহাম থেকে কাছাকাছি বলে এই শহরেতে অনেক ইন্ডিয়ানরাও থাকে। ওই যে দেখালাম বাংলা গান হচ্ছিল সেটা দেখেই বোঝা যাচ্ছে এখানে কত বাঙালিও আছে হবে। আসলে বাচ্চারা যখন একটুখানি বড় হয়ে যায় তখনই মা বাবাদের মাথায় এখানে ঢোকে যে বাচ্চাদেরকে গ্রামার স্কুলে দেব। যখন গ্রামার স্কুলে দেওয়ার কথা চলে তখনই মা বাবারা ওই সিটিগুলোই খোঁজে যেখানে গ্রামার স্কুল রয়েছে। এই স্ট্র্যাটফোর্ড আপন এভনেও কিন্তু একটা ভীষণ ভালো গ্রামার স্কুল রয়েছে। আরো লোকেরা ঘুরতে এসছে। এখানে ফুড ফেস্টিভ্যালগুলোতে নানা রকমের কুজিনের খাবার দাবার তো পাওয়া যায়, কিন্তু সমস্যাটা তাদের হয় যারা হলো ভেজিটেরিয়ান। কারণ এখানে ভেজিটেরিয়ানের অপশনগুলো কিন্তু খুবই কম। যারা ননভেজ খায় তাদের জন্য তো অনেক রকমেরই জিনিস, চিকেনের আইটেম আছে, পোর্কের আইটেম আছে, বিফের আইটেম আছে, আর সব থেকে পপুলার হলো এখানকার ফিশ অ্যান্ড চিপস, সব জায়গায় পাওয়া যায়। এই হলো সেই নদীটা যেটার কথা বলছিলাম। Oh,
तो देखो ऊपर बैठा हुआ है। जाने का टाइम हो गया, फिर मिलेंगे, बाय बाय। बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा। বেরিয়ে গেছি আর যাচ্ছি বাড়িতে, আর ওরা একসঙ্গেই বেরোলো, ওদের এনএসএস সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, ওরা ওখানে গিয়ে যাবে দেখাতে। তো দুদিন বেশ ভালো কাটলো, খুব ভালো লাগলো, ওদের সঙ্গে খুব ভালো টাইম স্পেন্ড হলো। একদিনের জন্য এসেছিলাম কিন্তু থেকে গেলাম দুদিন, ওরা ফোর্স করলো যে আরেকটা দিন থেকে যাও, তাই জন্য থেকে গেলো। আমাদের এক ঘন্টা লাগবে এখন, দেখাচ্ছে এক ঘন্টার রাস্তা। ওয়েদারটা বেশ ভালোই, সানি হয়ে গেছে, ঠান্ডাটা হঠাৎ করেই একদিনের মধ্যেই দেখছি অনেকটাই কমে গেছে, তাই জন্য বেশ ভালোই লাগছে এই সানি ওয়েদারে বেরোতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।